লোভী বউ আর জাদু শাড়ি। নিজে লোভের জন্যে কি করে বিমলা অসুবিধায় পড়ে সেইটা আমরা আগের গল্পে দেখেছি। বিমলা একদিন এক শাড়ির দোকানে যায়। আরে বা, দোকান তো অনেক বড়, কতগুলো শাড়ি আছে, তাও কত রঙিন। এমন ভাবতে ভাবতে সে দোকানের মাঝখানে দাঁড়িয়ে এইখানে ওইখানে দেখতে থাকে। দোকানের ম্যানেজার বিমলাকে দেখে তার কাছে যায়। হ্যাঁ ম্যাডাম, কি চাই? হ্যাঁ, 1 কিলো ভেন্ডি দরকার, পাবো কি? জিজ্ঞেস করছে কি চাই। শাড়ির দোকানে লোকে কেন আসে, শাড়ি দেখান। সরি ম্যাডাম, ভেতরে আসুন। বরুণ, দেখো তো ম্যাডামের কি চাই, যান ম্যাডাম। তুইও যা, আমার রাস্তা ছেকে দাঁড়িয়ে আছে। এমন বলে বিমলা বরুণের কাছে গেল। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার। বলুন ম্যাডাম, কোন ভ্যারাইটিটা দেখাই? আপনার দোকানের সব শাড়ির এক একটা ভ্যারাইটি দেখান। ঠিক আছে ম্যাডাম। সে আলমারির থেকে শাড়ি দেখাতে শুরু করে। এই দেখুন কাঞ্চির শাড়ি। সে শাড়িগুলো সব আগে বিছিয়ে দেয়। অনেক ভালো। সে সবুজ শাড়িটা দেখাও তো একটু। হ্যাঁ হ্যাঁ সেইটা। সে জিজ্ঞেস করে, সে সবুজ রঙের এক শাড়ি দেখলো। সে একের পর এক অনেকগুলো শাড়ি দেখলো আর দুটো শাড়ি পছন্দ করে ক্যাশ কাউন্টারের কাছে গেল। হ্যাঁ, বিল কত হলো? 10,000 ম্যাডাম। ব্যাস, এত? এই বলে সে নিজের হ্যান্ডব্যাগে হাত ঢোকালো। তার হ্যান্ডব্যাগে পার্স ছিল না। পার্স না পেয়ে বিমলা অবাক হয়ে গেল। আরে, আমার পার্স কোথায়? আপনি দেখেছেন কি? সে দোকানদারকে জিজ্ঞেস করল। সে বলল সে দেখেনি, ব্যাগে রেখেছিলাম, কোথায় গেল? এই বলছিল তখনই সেখানে ম্যানেজার এসে যায়। হ্যালো ম্যাডাম, কি হলো? আমার পার্স পাওয়া যাচ্ছে না। আপনি এনেছিলেন? আপনাকে দেখেই বুঝে গেছিলাম যে আপনি কিছু কেনার পাত্র নয়। হ্যালো, কি বলছো তুমি? হ্যাঁ যান যান ম্যাডাম, গিয়ে সবজি কিনুন, যান। এমন চেহারা নিয়ে এত বড় শপে ঢুকে পড়লেন, ব্যাগে একটাও টাকাও নেই আর পট্টুর শাড়ি কিনতে এসেছে। যান যান, বেরোন এখান থেকে। সিকিউরিটি, এনাকে নিয়ে যাও। বলে সে সিকিউরিটিকে ডাকে। বিমলা কাঁদতে কাঁদতে বাড়ি এসে যায়। ঘরে পৌঁছে সে নিজের ঘরে কাঁদতে থাকে। বিমলার কান্নার আওয়াজ শুনে শাশুড়ি মা সেখানে পৌঁছে যায়। আরে বিমলা, কি হলো, কেন কাঁদছো? শাশুড়ি মা! সে কাঁদতে শুরু করে দিল। আরে আরে চুপ হয়ে যা, কি হয়েছে বল, এমন করে কেন কাঁদছিস? ওই শাশুড়ি মা, আমি শাড়ি কিনতে দোকানে গেছিলাম। এমন করে সে সব কথা জানায়। এইটুকু কোথায় কাঁদছিস? কাঁদিস না, আমি তোকে জাদু শাড়ি দেব। জাদু শাড়ির ব্যাপারে শুনে বিমলা আশ্চর্য হয়ে যায়। কি বললেন, ম্যাজিক্যাল শাড়ি? মানে সেটা কি করে শাশুড়ি মা? তুই শাড়িটা পরলে কাউকে দেখা দিবি না। সত্যি শাশুড়ি মা? তাড়াতাড়ি দাও না। শাশুড়ি মা ভেতরে গিয়ে এক শাড়ি নিয়ে আসে। সেই শাড়ি নিয়ে বিমলা ভেতরে গেল আর পরে বাইরে আসলো। হ্যাঁ শাশুড়ি মা। কোথায় রে তুই, দেখতে পারছি না। আরে বা, আপনার কথা সত্যি হলো, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। শাড়ি পরে নিলি কি? তো এখন কান্না বন্ধ কর। এই বলে শাশুড়ি মা নিজের ঘরে চলে গেল। ওনার যাওয়ার পরে সেই দোকানদার আমার অপমান করেছিল না? আমি এক্ষুনি তাকে মজা দেখাচ্ছি, তাকে আমি রাস্তায় নিয়ে আসবো।
সে ভাবল সেদিন মাঝরাতে সে শাড়ির দোকানে যায় আর সব শাড়ি নিয়ে এসে যায়। পরের দিন ম্যানেজার দোকানে কাপড় না দেখে অবাক হয়ে যায়। হায় রাম, আমার সবটা লুটে নিল রে, আমাকে তো রাস্তায় নিয়ে আসলো। সে কাঁদছিল, তখনই বিমলা শাশুড়ি সেইখানে এসে যায়। আরে বাবা কেঁদো না, আমি জানি তোমার শাড়ি কোথায়, কিন্তু একটা শর্ত আছে। বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। আজকের পর থেকে কাউকে অসম্মান করো না, বুঝলে? এইটাই আমার শর্ত। আর তোর শাড়ি চতুর্থ গলিতে যে পুরনো গোডাউন আছে সেখানে আছে। কাল রাত্রে আমি কাউকে সেখানে রাখতে দেখেছি, কে নিয়ে নাও। ম্যানেজার শিগগিরই সেইখানে যায়। শাশুড়ি মা বিমলার কাছে গিয়ে সেই জাদু শাড়ি নিয়ে নেয়। আরে এ কি শাশুড়ি মা, আপনি তো দিয়েছিলেন, এখন কেন নিয়ে যাচ্ছেন? আমি তোর ভালোর জন্য দিয়েছিলাম, কিন্তু তুমি চুরি করার জন্য ব্যবহার করলে। এই শাড়ি তোর জন্য ভালো নয়, তাই নিয়ে যাচ্ছি। এই বলে উনি শাড়ি নিয়ে সেইখান থেকে চলে যায়। বিমলা অবাক হয়ে যায়। ছি, বেকার আমি সেই শাড়িটাকে হারালাম। এই বলে সে দুঃখিত হয়ে যায়। এক শহরে ভাই আর বোন দুজনে থাকত, মিতালি আর মেহুল। মিতালির স্বভাব খুব ভালো ছিল আর বুদ্ধিমানও, কিন্তু মেহুল স্বার্থপর আর লোভী ছিল। মিতালি, আমি না একটা ধাবা শুরু করার ব্যাপারে ভাবছি। হ্যাঁ দাদা, খুব ভালো চিন্তাধারা, হাইওয়ে আছে, ভালো চলবে। আমি সেখানে পনির বাটার মশালা বানাবো। আরে ছাড়ো, আজকাল কেউ কোথায় ভেজ খায়, এখন আমি তো শুধু ননভেজ ধাবাই খুলব। আমার পনির বাটার মশালা থেকে তোমার ধাবা প্রসিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, চল চলে দেখি একবার। তারপর দুজনে নতুন ধাবা শুরু করে দেয়। ম্যানেজমেন্ট মিতালি দেখত আর পনির বাটার মশালাও বানাতো, আর এদিকে মেহুল ক্যাশ কাউন্টারে বসত। খুব শিগগিরই সেই ধাবা ভালো চলতে শুরু করে। সেই জায়গায় মেহুলের খুব ভালো নামও হয়ে যায় আর অনেক দূর থেকে লোকেরা খেতে আসত। প্রতিদিন প্রায় পনির বাটার মশালার 10 প্লেট অর্ডার আসত। দাদা, আমার স্যালারি কবে দেবে? আরে কিসের জন্যে, তোকে এখানে পনির বাটার মশালা বানাতে দি, সেটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এই ধাবার সফলতায় আমার পনিরের যোগদানও আছে। অনেক এসেছে, তোকে তো বসতে দিয়েছি আর শুতে চাইছিস? বাপ রে, এখন সব ক্রেডিট ম্যাডামের। চল, দরকার নেই তোর কাজ, আর নাই তোর পনির, চল বেরো এখান থেকে, বাড়ি যা। আজ নয় তো কাল তুমি আমার মূল্য বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পানির পানির হতে থাকে সব সময়, যা ঘরে যা। কিছুদিন পরে মিতালি নিজের কিছু জমানো টাকা দিয়ে মেহুলের হোটেলের কাছে একটা নিজের অনলি ভেজিটেরিয়ান হোটেল খুলে দেয়। ধীরে ধীরে মিতালির ধাবা ভালো চলতে লাগল আর মেহুলের হোটেলের 12টা বেজে যায়। হে ভগবান, আজকাল তো শুধু একটা দুটোই লোক আসে ধাবাতে, আমি তো মিতালিকে এখান থেকে তাড়িয়ে ভুল করে ফেললাম, এখন কোন সাহসে ওর কাছে যাব? এখানে বসে মাছি মারার থেকে ভালো তো ওর কাছে গিয়ে ক্ষমাই চাইনি। দাদা কেমন আছো? সরি মিতালি, তোমার পনির বাটার মশালার চাহিদা তো আজও লোকেরা করে, আমার কাজ তো ডকে উঠেছে। সত্যিতে তোমার মূল্য আমি বুঝতে পারিনি। চলো, যা হওয়ার হয়ে গেছে, আমার কি তোমার এখানে কোনো কাজ পাওয়া যাবে? হ্যাঁ, ক্যাশ কাউন্টার তুমিই সামলাবে, বাট আই অ্যাম দ্য বস। তারপর দুজনে মিলেমিশে কাজ করতে থাকে। কিছুদিনের মধ্যে তাদের ধাবা প্রসিদ্ধ হয়ে যায়। এই গল্পের থেকে আমরা এইটা শিখি যে কারোর থেকে কাজ বার করে তাদের দূর করে দেওয়া ঠিক নয়। কোনো সময়
আপনার সঙ্গে এটা হতে পারে, যেমন করবেন তেমনই ভুগবেন। দাদা টিভি।